আপনার পৈতৃক সম্পত্তি হোক বা পারিবারিক সম্পত্তি, বিভিন্ন সময় সম্পত্তি জনিত অনেক রকম মামলা বাদ বিবাদ হতে থাকে। কারো বাড়ির আল নিয়ে, কারো বাড়ির প্রাচীর দিব, কারো বাড়িতে রাস্তা ঢোকার রাস্তা হচ্ছে না, এরকম সমস্যাগুলো দেখা যায়। দিয়ে তারা একে অপরে সিভিল মামলা মানে দেওয়ানি মামলা কোর্টে চলে, বিভিন্ন কোর্ট গুলোতে চলে দেওয়ানি মামলা, ওই মামলাগুলো চলে। অথচ আমি যা পক্ষে মামলা করেছি বা বিপক্ষে মামলা করেছি, যে আমার শত্রু তাকে কিন্তু আমি শায়েস্তা করতে পারছি না। এটা আমার মনের ধারণা যে জমি নিয়ে গন্ডগোল হলো, প্রাচীর নিয়ে গন্ডগোল হলো, বেড়া নিয়ে গন্ডগোল হলো, বা রাস্তা ঢোকা নিয়ে গন্ডগোল হচ্ছে, অথচ যার সাথে গন্ডগোল হচ্ছে কোর্টে মামলা চললো, তাকে কিন্তু ঠিক মতো শায়েস্তা করতে পারছি না। যখন শায়েস্তা করতে পারছি না, কিছু মাতব্বরী পণ্ডিত আইন না জেনেই বিভিন্ন চায়ের দোকানে আইনের বুদ্ধি দিবে আপনাকে, আর আপনি সেই বুদ্ধি নিয়ে তখন কিন্তু এটা কি আপনার বউয়ের শাড়ি ধরে টেনেছে, আপনার বাড়িতে ঢুকে 30,000 টাকা চুরি করে নিয়েছে, দরজায় খিল দিয়ে দিয়েছে, ব্লাউজ ধরে ছিঁড়ে দিয়েছে, সোনার মালা লুট করে নিয়েছে, আমার শ্লীলতাহানি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ধমকি দিয়েছে এবং রেপ করার প্রচেষ্টা করেছে, মার্ডার করার চেষ্টা করেছে হাতুড়ি দিয়ে, বাঁশ দিয়ে, আর অনেক রকম এইসব ব্যাপারগুলো পাওয়া যায় দোকানে কিনতে, এই সমস্ত চিন্তা ভাবনা, ওই চিন্তা ভাবনা নিয়ে আপনি কিন্তু মামলা করে দিলেন। মানে জমি নিয়ে গন্ডগোল হলো, রাস্তা নিয়ে গন্ডগোল হলো, যেহেতু দেওয়ানি মামলা কোনো পুলিশি অ্যাকশন নয়, তখন কিন্তু আপনি ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলাতে ঢুকিয়ে দিলেন। প্রতিবেশীকে হোক, পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যেই কাউকে বললেন যে আমার দেওর ভাসুর দেওয়া ননদ যা আছে শাড়ি ধরে টানাটানি করেছে, এরকম কিন্তু আপনি সাজিয়ে দিলেন। এই ক্ষেত্রে কি করতে হবে, আপনার যে দেওয়ানি মামলাটা চলছে, এবার কঠিন মামলা, অ্যাটেম্প টু মার্ডারের মামলা, রেপের মামলা, পক্সো মামলা, সমস্ত মামলা আপনার ঘাড়ে চেপে গেছে, আপনি বেল পাচ্ছেন না বা জামিন পাচ্ছেন না বা কোর্টকে বা আদালতকে বোঝাতেই পারছেন না যে এটা মিথ্যা মামলা। এই ক্ষেত্রে বেল নেওয়ার জন্য আপনার কিন্তু ওই যে দেওয়ানি মামলায় যে মামলা স্যুট হয়েছে, যে মামলাটা আছে, ওই মামলাটার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার উকিল বাবুকে বলবেন যে আমার বেল চাওয়ার সময় বা জামিন চাওয়ার সময় দেওয়ানি মামলাটা উল্লেখ করে এটা যে ফলস হয়েছে, এটা যে ভিত্তিহীন, এটা প্রমাণ করার চেষ্টা করবেন। এই এইভাবে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আর মামলা হয়ে গেছে মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, মামলা হয়েছে আপনার উপর পৃথিবীর বা রাজ্যের বা দেশের আপনি এমন কোন ব্যক্তি নয় যে আপনার উপর প্রথম মামলা হয়েছে, এরকম ব্যাপার নয়। মামলা মানে সুস্থ চিন্তা ভাবনা নিয়ে আপনাকে সুন্দরভাবে মাথা ঠান্ডার প্রথম ওষুধ, মামলা হলে প্রথম ওষুধ হচ্ছে, ধরুন আমি ডাক্তার বাবু আপনাকে ওষুধের বর্ণনা দিচ্ছি, মামলা হলে প্রথম ওষুধ হচ্ছে মাথা ঠান্ডা করা, নাম্বার 2 হচ্ছে যে আইন বুঝে, চায়ের দোকানে নয়, রাস্তাঘাটে নয়, যে নিজে উকিল হয়ে গেলে হবে না, মানে যে আইন জানে আইনজ্ঞ, যারা আপনাকে পরামর্শ নিতে হবে যে আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে এটা কিভাবে হয়। তো যদি একটাতে না হয় তাহলে 2-3টা সাজেস্ট নিন, সাজেস্ট নিয়ে সুন্দরভাবে এবার আইনি পথে এগোন। এতে লুকিয়ে বেরিয়ে বা বিভিন্ন জায়গায় চলে গেলাম, মামলা হয়ে গেছে, ডোন্ট কেয়ার, এরকম ব্যাপার না। আপনাকে সুস্থভাবে মামলার তদারকি করে এগোতে হবে। আপনার উপর যে কোনো মামলা হতেই পারে, কোনো অ্যান্টিবায়োটিক তো নেই যে ইঞ্জেকশন মেরে দিলেন আমি ঘুরে বেড়াচ্ছি আমার নামে কেউ মামলা করতে পারবে না, এরকম ব্যাপার না, কিন্তু আপনাকে সচেতন বা মামলার গতি প্রকৃতির দিকে নজর রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।